হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন প্রায় এক বছর অপেক্ষা করার পর কিন্তু আমাদের পবিত্র মাহে রমজান মাস চলে আসছে আর কিছুদিন পরেই কিন্তু শুরু হবে আমাদের পবিত্র মাহে রমজান মাস যেহেতু আমরা প্রায় সব মুসলিমরা এই মাসটাতে একটু ইবাদত বন্দগিতে ব্যস্ত থাকি তাই আমরা চেষ্টা করি ইফতারের জন্য কিছু খাবার ফ্রোজেন করে এভাবে ইফতারের জন্য খাবার ফ্রোজেন করে রাখলে পুরো রমজান মাস জুড়ে খুব ভালোভাবে ইবাদত করা যায় এবং ইফতারিতেও আর তাড়াহুড়া করে ইফতারি বানাতে হয় না তাই পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ইফতার স্পেশাল ফ্রোজেন চিকেন ব্রেড বলসের রেসিপি এই ব্রেড বলসগুলো খেতে এত বেশি টেস্টি হয় যে এই বলগুলো একটা খেলে আপনার মন ভরবে না সত্যি খেতে কিন্তু তো অসম্ভব মজার এই ব্রেড বল বানানো কিন্তু খুবই সহজ এই ব্রেড বলগুলো একবার বানিয়ে ফ্রোজেন করে রেখে দিলে পুরো রমজান মাস জুড়ে খেতে পারবেন কোনো প্রকার নষ্ট হয়ে যাওয়ার ভয় নেই তাহলে চলুন এবার দেখে নেই কিভাবে তৈরি করতে হয় এই মজাদার ব্রেড বল প্রথমেই এখানে আমি একটি মিক্সিং বোল নিয়ে নিলাম এবার এই মিক্সিং বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ লিকুইড দুধ এখন এখানে আমি নিয়েছি দুই পিস পারুটি এবার আমি এই পারুটি গুলোকে দুধের মধ্যে ভিজিয়ে নিব দুধের মধ্যে ভিজিয়ে আমি পারুটি গুলোকে এভাবে হাতে সাহায্যে মেখে ম্যাশ করে নিব এবার দুধে ভিজানো এই পাউরুটিগুলোকে আমি একটা সাইডে রেখে দিব এবার চলে আসলাম পুর তৈরি করার জন্য চুলায়। চুলাই এখানে আমি একটি প্যান মিডিয়াম হিটে বসিয়ে দিয়েছি এবার এই প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম টেবিল তিন চামচ পরিমাণ সয়াবিন তেল তেল গরম হয়ে যাওয়ার পর এবার এ তেলের মধ্যে আমি দিয়ে দিব প্রায় এক টেবিল চামচ পরিমাণ রসুন কুচি আমি রসুনকে এভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি এবারে দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ আদা বাটা একটা স্পেচুলার সাহায্যে এই আদা এবং রসুনকে মিনিট খানিকের মতো ভেজে নিব আদা এবং রসুন কুচিকে মিনিট খানিকের মতো ভেজে নেওয়ার পর এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলোকেও নেড়ে চেড়ে একটু ভেজে নিব যেন পেঁয়াজের কাঁচা ভাবটা চলে যায় পেঁয়াজ কুচিগুলোকে হালকা ভেজে নেওয়া হয়ে যাওয়ার পর এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ গাজর কুচি তবে আপনারা চাইলে গাজর কুচি ছাড়াও এই পুরটাকে বানিয়ে নিতে পারবেন এবার এই গাজর কুচিগুলোকেও নেড়ে চেড়ে ভেজে নিব গাজর কুচিগুলোকে হালকা ভেজে নিয়ে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ টমেটো কুচি এবারে দিয়ে দিচ্ছি দুটি কাঁচামরিচ কুচি এবার এই সব কিছুকে নেড়ে চেড়ে দুই মিনিটের মতো ভেজে নিব যেন সবজিগুলো হালকা সেদ্ধ হয়ে যায় যখন সবজিগুলো হালকা সেদ্ধ হয়ে আসবে সে পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি সেদ্ধ করা মুরগির বুকের মাংস মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ আমি এখানে মাত্র দুই পিস মুরগির মাংসকে পানি দিয়ে সেদ্ধ করে তারপর এভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি মাত্র এই দুই পিস মুরগির মাংসের পুর দিয়ে আপনারা অনেকগুলো নাস্তায় বানিয়ে নিতে পারবেন চাইলে এই পুর দিয়ে অন্য যে কোনো আইটেমের নাস্তাও বানিয়ে নেওয়া যাবে আমি যেহেতু আজকে এই পুর দিয়ে আরো একটি আইটেমের নাস্তা বানিয়ে নিব সেজন্য এই পুরের পরিমাণটা আজকে আমি একটু বেশি বানিয়ে নিচ্ছি তবে আপনারা চাইলে আরো কম পরিমাণের পুর বানিয়ে নিতে পারবেন সেটা আপনাদের ইচ্ছা অনুযায়ী কম বেশি পুর বানিয়ে নিবেন চিকেন গুলোকে এক মিনিটের মতো ভেজে নেওয়ার পর এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স এবারে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া দিচ্ছি এক চা চামচ পরিমাণ জিরার গুঁড়া এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ চিনি এই পুরের মধ্যে চিনিটা দিতে পারলে পুরের স্বাদ অনেকটাই বেড়ে যায় এবার নেড়ে চড়ে সব কিছুকে ভালোভাবে মিশিয়ে দিয়ে চুলার আঁচটাকে মিডিয়াম হিটে রেখে এগুলোকে ভেজে নিব দুই তিন মিনিটের মতো যেহেতু চিকেনগুলো আগে থেকে সিদ্ধ করা তাই এগুলো কুক হতে বেশি সময় লাগবে না এই একই পুর দিয়ে আমি আরও একটি যেই নাস্তা বানিয়ে নিয়েছি সেটির রেসিপিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পরবর্তী ভিডিওতে তাই অবশ্যই আপনারা সবাই আমার চ্যানেলে চোখ রাখবেন সবকিছুকে দুই তিন মিনিটের মতো ভেজে নেওয়ার পর এ পর্যায়ে আমি দিয়ে দিব এক কাপ পরিমাণ সেদ্ধ করে তারপর ম্যাশ করে রাখা আলু এই চিকেনের পুরের মধ্যে এই ম্যাশ করে নেওয়া আলুটা ব্যবহার করতে পারলে কিন্তু পুরের স্বাদটা দ্বিগুণ পরিমাণে বেড়ে যাবে এবং পুরগুলোও কিন্তু অনেক বেশি পরিমাণে হবে যেই পুরগুলো দিয়ে আপনারা কিন্তু অনেক বেশি পরিমাণে ফ্রোজেন নাস্তা বানিয়ে নিতে পারবেন আর পুরগুলো খেতেও কিন্তু অসম্ভব টেস্টি ভিউয়ার্স আপনারা একবার এভাবে পুর বানিয়ে দেখতে পারেন সেদ্ধ আলুগুলোকে কিন্তু ভালোভাবে এই সব কিছুর সঙ্গে মিশিয়ে নেওয়া হয়ে গেলেই কিন্তু এই পুরগুলো তৈরি হয়ে যাবে এবার এই পুরগুলোকে আরো একটু টেস্টি করার জন্য আমি পুরগুলোকে প্যান থেকে একটা সাইডে নিয়ে নিলাম এখন প্যানের মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে তেল এবারে এই তেলের মধ্যে দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ ময়দা নেড়ে চেড়ে এই ময়দাগুলোকে একটু ভেজে নিব ময়দাগুলোকে ভালোভাবে বেজে নেওয়ার পর এবার এই ময়দাগুলোকে আমি এই পুরের সঙ্গে মিশিয়ে দিচ্ছি এখন আমি একেবারে লাস্ট পর্যায়ে দিয়ে দিচ্ছি আগে থেকে দুধে ভিজিয়ে রাখা পাউরুটির মিশ্রণ এখন নেড়েচেড়ে এই কিছুকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবার এই মিশ্রণটি ঘন হয়ে এলেই বুঝে নিতে হবে যে এই পুরগুলো তৈরি হয়ে গিয়েছে এই দুধ এবং পাউরুটির মিশ্রণ দেওয়ার পর দুই থেকে তিন মিনিটের মতো ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা কুচি দিয়ে আমি এই পুরের সঙ্গে ভালোভাবে ধনিয়া পাতা ভাজা কুচিগুলোকে মিশিয়ে নিব যখন এই পুরগুলো এভাবে প্যান থেকে আলাদা হয়ে আসবে তখন বুঝে নিতে হবে যে পুরগুলো পারফেক্ট ভাবে তৈরি দেখুন আমার এই পুরগুলো কিন্তু এই পর্যায়ে প্যান থেকে একেবারে আলাদা হয়ে গিয়েছে এবার এই পুরগুলোকে আমি চুলা থেকে নামিয়ে নিয়ে ভালোভাবে ঠান্ডা করে নিব তৈরি হয়ে গেল সামান্য পরিমাণ মুরগির মাংস দিয়ে অনেক বেশি পরিমাণ আর অনেক বেশি টেস্টি এই পুর দেখুন এখানে আমি পুরগুলো থেকে অর্ধেক পরিমাণ পুর এখানে একটি বাটির মধ্যে নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন এখানে আমি নিয়েছি ছয় থেকে সাত পিস পাউরুটি এবার একটি একটি পাউরুটি নিয়ে আমি পাউরুটিগুলোকে পানির মধ্যে পাঁচ থেকে ছয় সেকেন্ডের মতো ভিজিয়ে রেখে এরপর তুলে নিয়ে পাউরুটি থেকে পানিগুলোকে হাত দিয়ে চেপে বের করে নিব এভাবে হাতের সাহায্যে চেপে চেপে পাউরুটি থেকে অবশিষ্ট সবগুলো পানিকেই বের করে নিতে হবে পারুটির থেকে পানি বের করে নেওয়া হয়ে গেলে এরপর এই পাউরুটির স্লাইসটাকে মাঝখান থেকে এভাবে কেটে পাউরুটির পিসটাকে দুই ভাগ করে নিব একটি মাত্র পাউরুটির পিস থেকে আজকে আমরা দুটি বল তৈরি করে নিব তাই আপনারা মাত্র এক প্যাকেট পাউরুটি দিয়েই অনেকগুলো ব্রেড বল তৈরি করে নিতে পারবেন এবার কেটে নেয়া পারুটির থেকে একটি ভাগ নিয়ে আমি এই পারুটির মাঝখানে এক চামচ পরিমাণ পুড় দিয়ে দিলাম এবার দুটি সাইডকে ধরে আমি সাহায্যে এভাবে চেপে এভাবে বল তৈরি করে নিব যেহেতু পাউরুটিগুলো ভিজিয়ে নেওয়া তাই পাউরুটিগুলো দুই পাশ খুব ভালোভাবে সিল হয়ে যাবে এখন হাতের সাহায্যে এভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে তারপর বলে শেপ করে নিব এই কাজটি করা খুবই সহজ আপনারা একবার করলেই পারবেন এরই মাঝেই তৈরি হয়ে গেল আমার একটি পাউরুটির বল একইভাবে এবার আমি আরও একটি বলও তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভিডিওতে দেখানো নিয়ম অনুসারে আগের মতো করেই আমি এই বলটাকেও তৈরি করে নিব দেখুন এখানে কিন্তু আমার দ্বিতীয় ব্রেড বলটাও তৈরি হয়ে গিয়েছে একইভাবে আমি সবগুলো ব্রেড বলকে তৈরি করে নিব দেখুন এখানে আমি মাত্র ছয় পিস পারুটির থেকে বারোটি ব্রেড বল তৈরি করে নিয়েছি এবার এই ব্রেড বলগুলোকে আমি উপরে ক্রিস্পি করার জন্য লাস্ট স্টেপটা করে নিব সেজন্য এখানে আমি একটি বাটির মধ্যে একটি ডিম ফেটিয়ে নিয়েছি আর একটি বাটির মধ্যে নিয়ে নিয়েছি আমার পরিমাণ মতো ব্রেড ক্রাম তবে এই স্টেপটি ফলো করা ছাড়াও কিন্তু আপনার এই পারোটি বল সরাসরি তেলে ভেজে নিতে পারবেন দেখতেই পেলেন আমি কিন্তু প্রথমেই এই বলটাকে ফেটানো ডিমের মধ্যে চুবিয়ে নিয়ে তারপর ব্রেড কামস এর মধ্যে ভালোভাবে কোট করে নিচ্ছি এই বলগুলোকে ব্রেড এর মধ্যে ভালোভাবে কোট করে নেয়ার পর এই ব্রেড বলগুলোকে আপনারা চাইলে এ পর্যায়ে একটা ছড়ানো ট্রেতে রেখে তারপর ডিপ ফ্রিজে রেখে দিবেন একদিনের জন্য একদিন পর যখন এগুলো হালকা শক্ত হয়ে যাবে তখন আপনারা বক্স কিংবা যে কোনো পলি ব্যাগে মুড়িয়ে এই ব্রেড বলগুলোকে ডিপ ফ্রিজে রেখে দিলে এই ব্রেড বলগুলো প্রায় এক মাস পর্যন্ত ভালো থাকবে শুধুমাত্র যখন দরকার হবে তখন শুধু ডিপ ফ্রিজ থেকে নামিয়ে সাথে সাথে যে নিলেই হয়ে যাবে দেখুন এখানে আমি একইভাবে সবগুলো ব্রেড বলকে ডিমে ডুবিয়ে তারপর ব্রেড ক্রামসের মধ্যে কোট করে নিয়েছি এবার আমি আপনাদেরকে এই ব্রেড বলগুলোকে সরাসরি ভেজে দেখিয়ে দিব যে এগুলো ভেজে নেয়ার পর ঠিক কেমন হবে তাই আমি এখন এগুলোকে ভেজে নেয়ার জন্য চলে যাব চুলায় চুলাই এখানে আমি একটা প্যানে আমার পরিমাণ মতো তেল গরম হতে বসিয়ে দিয়েছি আর চুলার আস্তাকে কিন্তু আমি লোহিতে রেখেছি এই বলগুলোকে কিন্তু ভাস্তা হবে লোহিতে কারণ এই বলগুলো কিন্তু খুব দ্রুতই লাল হয়ে যায় তাই চুলার আঁচটাকে লোহিতে রেখে এগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে চুলার আঁচটাকে কিন্তু বেশি পরিমাণে দিয়ে দিলে এগুলো কিন্তু খুব দ্রুতই লাল হয়ে যাবে তাই অবশ্য চুলার আঁচটাকে কমিয়ে রেখে তারপরে এগুলোকে ভেজে নিতে হবে আমার সবগুলো বল তেলে দেওয়া হয়ে গিয়েছে এবার আমি এই বলগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কালার করে এগুলোকে ভেজে নিতে পারবেন যখন দুই পাশ ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেওয়া হয়ে যাবে তখন আমি এই ব্রেড বলগুলোকে তেল থেকে ছেঁকে তুলে নিব তৈরি হয়ে গেল উপরে ক্রিস্পি এবং ভিতরে জুসি অনেক বেশি মজাদার চিকেন ব্রেড বল এই চিকেন ব্রেড বল খেতে এতটাই বেশি টেস্টি যে আমি আপনাদেরকে সেটি বলে বুঝাতে পারবো না এই চিকেন বলগুলোকে আপনারা একবার বানিয়ে ফ্রোজেন করে রেখে পুরো রমজান মাস জুড়েই খেতে পারবেন অসম্ভব মজার এই চিকেন ব্রেড বল যে একবার খাবে সে এর স্বাদ ভুলতে পারবে না প্রিয় দর্শক আমি আশা করছি আমার আজকের এই সহজ চিকেন ব্রেড বলের রেসিপিটি আপনাদের সবার কাছে বেশ ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই কিন্তু একটি লাইক দিয়ে দিবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখবেন আমি তাহলে আজকের মতো এখানেই বিদায় নিয়েছি আল্লাহ হাফেজ